পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক মিস্টার লাওফা খুনের ঘটনায় সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সিরাজ প্রকল্পের পার্শ্ববর্তী গ্রাম গুয়াবাড়িয়ার এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে। সকালে বরিশাল রেঞ্জে ডিআইজি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তার উপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত লাওফাকে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।